এখনও অনেকটা সময় বাকি রয়েছে পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে বিধানসভায় শেষ যাত্রা শুরু হবে আর হয়তো ঘন্টা বা দু ঘন্টা বাদে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে যারা বাম মনস্ক মানুষজন যারা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভালোবাসতেন সেই সমস্ত মানুষজন আসতে শুরু করেছেন এরপরে ভিড় ঠিড় হয়ে যাবে রাস্তা জ্যাম হয়ে যাবে সেই জন্য আজকে চব্বিশ বছর ধরে বেঁচে আছে শুধু ওনার দয়া পেনশন আটকে গিয়েছিল উনি এক লাইনে আমার পেনশন ঠিক করে দিয়েছিলেন ওনার শালি আমার সঙ্গে চাকরি করতেন একসঙ্গে যাই হোক এত ভালো লোক তার পাবো না ভগবান দেখিনি ভগবানের কাছেকার চাইলে সব পাওয়া যায় না জানেন তো কান্নায় ভেঙে পড়ছেন মানুষজন যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা একবার শেষ দেখা দেখতে চাইছেন সেই শেষ দেখা দেখার কারণেই ছুটে আসা বিভিন্ন মানুষ আসছেন এখানে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে যাতে ভিড়ের চাপে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় আরও একজন এসেছেন হাওড়া থেকে আপনারা এই সকাল সকাল ছুটে এসেছেন এখনও তো অনেকটা সময় বাকি রয়েছে কারণ কি কারণ হচ্ছে যদি যতটা তাড়াতাড়ি সামনে আসতে পারি যতটা তা মানে আগে দেখতে পাই এটাই কারণ ভিড় হয়ে গেলে বা যখন যদি আবার যদি কোনো কিছু ঢুকতে না দেয়া হয় বা কিছু হয় এই কারণেই সকাল সকাল ছুটে আসা কত বড় ক্ষতি বিশাল অপূরণীয় ক্ষতি এ ক্ষতি পূরণ হবে না পূরণ হবার নয় এবং আগামী প্রজন্ম এবং আমরা প্রার্থনা করব যেন আগামী প্রজন্ম বারে বারে বুদ্ধদেব ভর্তার যেন মানুষকে যেন আমরা আবার পাই সবসময় পাই এরকম সততার মানুষ আর হবে না ভোর হতে না হতেই ছুটে আসছেন মানুষজন একটা ঝলক দেখার জন্য এবং এবং তাদের এই আকুতি যে যে কোনোভাবে যদি একটা ঝলক দেখতে পাওয়া যায় এখনো পর্যন্ত যা কর্মসূচি রয়েছে শেষ যাত্রা প্রথমে যাবে বিধানসভা ভবন তারপর সেখান থেকে মুজাফর আহমেদ ভবন অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট সেখান থেকে দীনেশ মজুমদার ভবন হয়ে এন আর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগ সেখানে দেহদান করা হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা দীর্ঘ বছরের কর্মক্ষেত্র তার বিধানসভা সেখানেও কিন্তু নিয়ে যাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল আজকে একেবারে প্রাক্তন সহযোগী তার সঙ্গে শেষবারের সাক্ষাৎ শেষবারের শ্রদ্ধা জানানোর সুযোগ একেবারেই তাই এবং দেখো বুদ্ধদেব ভট্টাচার্যের যে দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন তার সঙ্গে কিন্তু এই বিধানসভার কোথাও একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে সেই উনিশশো সাল যখন কাশীপুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমবারের জন্য নির্বাচনে জয়ী হয়ে এলেন সেই সময় এই বিধানসভাতে এসে তারপর শপথ নিয়েছিলেন রাজভবনে এবং তারপর সেখান থেকেই তার বিধানসভার যাত্রা শুরু সাতাত্তর সালে তিনি মন্ত্রী হলেন একেবারে বয়স তখন তার একেবারেই কম তার উপরে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হলো বিরাশি সালে অবশ্য তাকে পরাজিত হতে হলো তারপর আবার সাতাশি সাল থেকে দু হাজার এই দীর্ঘ বছর কখনো তিনি একাধিক দপ্তর সামলেছেন তারপর থেকে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিন তিনবার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন যদিও একটা সময় অত্যন্ত কম জ্যোতিবর্ষ সরে যাওয়ার পর কিন্তু তিনবার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন এবং এই যে বিধানসভা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই বিধানসভার প্রতিটা অলিন কিন্তু তার একাধিক স্মৃতি জড়িত আমরা যখন বিধানসভায় আসতাম বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী আমরা দেখতাম যে বিধানসভা চলার সময় অধিকাংশ সময় কিন্তু তিনি বিধানসভায় থাকার চেষ্টা করতেন তিনি মন্ত্রীদের বলতেন যে বিরোধী দলের নেতৃত্ব কী কী অভিযোগ করছে সেগুলো মন দিয়ে শুনতে হবে সেগুলো চেষ্টা করতে হবে সমাধান করার ঠিক যে পথে হাঁটতেন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যও কিন্তু সেই পথ অনুসরণ করার চেষ্টা করতেন সাধারণত বৃহস্পতিবার তার প্রশ্ন উত্তর থাকত তার যে স্বরাষ্ট্র দপ্তর তার যে প্রশ্ন সেটা বৃহস্পতিবার থাকতেন এবং বৃহস্পতিবার এগারোটা বাজার দশ মিনিট আগে বুদ্ধবাবুর কনভয় এসে পৌঁছতেন এই বিধানসভাতে এবং পেছনের যে গেটটা রয়েছে সাধারণত মন্ত্রীরা যে গেট দিয়ে ঢোকেন সেখান থেকে নেবে তিনি সোজা চলে যেতেন তার ঘরে এবং এগারোটা থেকে এক ঘন্টা তার প্রশ্ন উত্তর চলত এবং স্বরাষ্ট্র দপ্তর নিয়ে অসংখ্য অভিযোগ বিরোধী থাকত রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা উত্তাল হতো বিধানসভা কিন্তু কিন্তু আমরা দেখেছি যে বুদ্ধবাবু প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করতেন এবং কখনো কোনো ঘটনা ঘটলে তার যদি কোনো বিস্তৃত বিবরণ দেওয়ার প্রয়োজন হয় যদি কোনো বক্তব্য রাখার প্রয়োজন হয় বুদ্ধবাবু কিন্তু এই বিধানসভাতেই বেছে নিতেন এবং এই বিধানসভাতেই কিন্তু দু হাজার শেষ বিধানসভার অধিবেশনে তার ভাষণ এখনো পর্যন্ত এটা কিন্তু একটা অন্যতম দলিল হয়ে রয়েছে কেন শিল্পের প্রয়োজন কেন কৃষিকে ভিত্তি করেই শিল্পের পথে হাঁটতে হবে দু হাজার এগারোই উত্তাল সিঙুর নন্দীগ্রাম আন্দোলনের সময়ও তার যে ভাষণ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সেটা নিঃসন্দেহে এখনো পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ দলিল একদমই সবটাই সকলের মনে থেকে যাবে চিরকাল ধন্যবাদ জানাই আমাদের দুই প্রতিনিধিকে